আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। আজকের ভিডিওতে প্রথম আপডেটটি হলো জম্মু কাশ্মীরে ভারতীয় সেনা জওয়ান বড় সাফল্য পেল। আজ রবিবার জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়, আর তাতেই সেনা জওয়ানরা সাফল্য পেয়েছে। সফলভাবে পাক মদতপুষ্ট জঙ্গিকে পুরিফাই করেছে সেনা জওয়ান। জানা যাচ্ছে আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল ওই এলাকায় আত্মগোপন করে রয়েছে। এরপর সেনা ও পুলিশের যৌথ বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। সেই সময়ই আচমকা বাহিনীর দিকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী, চালায় বাহিনীও। পরে ওই পাকিকে সফলভাবে পুরিফাই করা হয়েছে। ওর নাম সমীর আহমেদ, সে অবন্তিপুরায় থাকত। দ্বিতীয় আপডেটটি হলো পুরভোটের আগে কলকাতা থেকে আটক 20 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। আজ রবিবার আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। আপাতত আনন্দপুর থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র মেলেনি। কি উদ্দেশ্যে তারা কলকাতায় ঘাঁটি গেড়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মোবাইল ট্র্যাক করে এক আসামিকে গ্রেপ্তার করতে কলকাতায় আসে লখনৌ এটিএস এর একটি দল। অভিযান চালাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে সাহায্য চায় তারা। সেই মতো এদিন সকালে আনন্দপুর এলাকার গুলশান কলোনিতে হানা দেয় যৌথ বাহিনী। সেই সময় জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বাংলাদেশি নাগরিকদের হদিশ পায় পুলিশ। দেখা যায় কলোনির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অবৈধ বাংলাদেশিরা, কারোর কাছে বৈধ কাগজ নেই। 20 জনকে আটক করেছে তারা। যে নথি মিলেছে তাও ভুয়ো বলে দাবি করেছে পুলিশ, আর এই তথ্যই চিন্তা বাড়িয়েছে কলকাতা পুলিশের। পুরভোটের আগে এতজন বাংলাদেশি কিভাবে কলকাতায় এলো, কাদের সাহায্যে তারা কলকাতায় ঘাঁটি গাড়ল তা জানার চেষ্টা চলছে। কোন উদ্দেশ্যে তারা কলকাতায় এসেছিল তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। তৃতীয় আপডেটটি হলো পাকিস্তানের 6 জন পুলিশকে শেষ করেছে তালিরা গতকালকে। আপনাদের আগেই বলেছি তালিরা আফগানিস্তান দখল নেয়ার পর সব থেকে বড় সমস্যায় পড়বে পাকিস্তান, আর সেটাই হচ্ছে বিগত কয়েক মাস ধরে টিটিপি নামে একটি সংগঠন এই হামলা চালায়, আর তাতেই পাকিস্তানের 6 পুলিশকর্মী মারা গেছে। বর্তমান সময়ে পাকিস্তানের অবস্থা শোচনীয়। পিওকে ও বালুচিস্তানের নাগরিকরা সরকার ও সেনার বিরুদ্ধে, তার সাথে পাকিদের পোষা সাপ এখন তাদেরকেই কাটছে। আগামী দিনে পাকিদের অবস্থা আরও খারাপ হবে। সব থেকে বড় বিষয় হলো 6 জন পুলিশের মৃত্যুর পর ওই এলাকায় মানুষ আনন্দ করছে, তার সাথে বাজি ফাটিয়েছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।